আর মাত্র একদিন পরেই পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের। সে সময় ঘর গোছাতে ব্যস্ত দলগুলো। আটটি গ্রুপে এবারও ভাগ হয়ে খেলবে 32 দল। চলুন দেখে নেওয়া যাক গ্রুপে কার কি অবস্থান। ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে গ্রুপ জি এর চার দলের কথন। এস এম আরিফের রিপোর্ট। সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন এবং ব্রাজিল কাতার বিশ্বকাপের জি গ্রুপে অবস্থান এই চার দলের। শক্তির বিচারে বাকি তিন দলের চেয়ে যোজন যোজন পার্থক্য ব্রাজিলের। র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে দলটি। তাছাড়া ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসও সমৃদ্ধ। রেকর্ড 5 বার শিরোপা জয়ে সবার থেকে এগিয়ে সিলেসাওরা। এবারও ফেভারিটের তকমা নিয়ে কাতারে লড়াই শুরু করবে দলটি। তারকায় ঠাসা ব্রাজিলিয়ান দলের শক্তির জায়গা আক্রমণ ভাগ। 26 সদস্যের দলে নেইমার সহ সর্বোচ্চ 9 জন ফরোয়ার্ড রয়েছেন সেখানে। জি গ্রুপে শক্তির বিচারে ব্রাজিলের পরেই অবস্থান সুইজারল্যান্ডের। বিশ্বকাপে এ নিয়ে 12 বার অংশগ্রহণ করছে দলটি। এর মধ্যে 3 বার কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে আধুনিক ফুটবলে খুব একটা ভালো করতে পারছে না দলটি। 1954 বিশ্বকাপের পর আর শেষ আটে খেলতে পারেনি র্যাঙ্কিংয়ে 15তে থাকা সুইসরা। গ্রুপে সুইজারল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারে সার্বিয়া। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও 2 বার সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে দলটির। রাশিয়া বিশ্বকাপেও একই গ্রুপে ছিল দল দুটি। সেবার সুইসদের কাছে 2-1 গোলে হেরে যায় সার্বিয়ানরা। 21 র্যাঙ্কিংয়ে থাকা দলটির সামনে থাকছে প্রতিশোধ নেয়ার সুযোগও। 1982 বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছিল ক্যামেরুন। নিজেদের প্রথম আসরেই কোয়ার্টার ফাইনাল খেলে দলটি। যদিও পরের আসরগুলোতে নিজেদের ছায়া হয়েছিল আফ্রিকান জায়ান্টরা। র্যাঙ্কিংয়ে 43তম অবস্থানে থাকলেও গ্রুপে অঘটনের জন্ম দেওয়ার সক্ষমতা রয়েছে ক্যামেরুনের। এস এম আরিফ, মাইটিভি।